এই দুইটা আসলে সেই অর্থে পাবলিক পরীক্ষা নয় আমরা এই জন্যই এটা নিয়েছিলাম যে নতুন যখন আমরা শিক্ষার্থীদেরকে বা আমার ছেলে স্কুলে আনবার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি তখন আমরা দেখি যে প্রায় অর্ধেকের বেশি ছেলে মেয়ে বয়সে তারা স্কুলে আসেই না তাদেরকে আনার জন্যই আমরা এই বইয়ের ব্যবস্থা নিয়েছিলাম আমরা এই উপবৃত্তি নিয়েছিলাম তো ওদেরকে আমরা এটাও একটা ইনসেন্টিভ ঠিক তারা বলেছে যে আমি লেখাপড়া করে কী লাভ আমি সিক্স সেভেন এইট পড়বো বা তার গার্জিয়ান বলছেন আমার বাচ্চাদের পড়ায় আমার লাভ এখন থেকে কাজে লাগাই দেওয়াই ভালো আমি তো কোনো স্বীকৃতি পাবো না দ্বিতীয়ত অনেক জায়গায় আগে চাকরিতে এখনও হয়তো আছে এই পাশে একটা গণ্য হইতো তো স্কুল থেকে এটা নিয়ে হয়তো ম্যানেজ করতো তো এটা বড় কথা নয় কিন্তু এটা আমরা সবাইকে ধরে রাখবার জন্য যাতে সে যদি ফাইভ পর্যন্ত টিকে থাকে পরীক্ষা দিয়ে একটা সার্টিফিকেট পাইতে পারে এতে তার মনে একটা উৎসাহ হবে একটা সাহস হবে আত্মবিশ্বাস হবে যে আমিও একজন আত্মবিশ্বাস মানুষ আমার একটা সনদ আছে এই ছিল আমাদের উদ্দেশ্য কিন্তু আমাদের যাদের অনেক অতি আগ্রহী কিংবা টাকা বেশি তারা তাদের বাচ্চাদেরকে এমন একটা ধারায় নিয়ে গেছেন যেন এখানেই জীবন মরণ সকাল থেকে রাত পর্যন্ত কোচিং টাকা খরচ করা এই নিয়ে পাগল করে ফেলা এখানে জিপিএ ফাইভ পাইলো কি পাইল না ধরেন মোটামুটি আমাদের মধ্যবিত্ত লেভেলে ধরে নেওয়া যায় ছেলেমেয়েরা আর একটু বেশি পড়বে এসএসসি অন্তত দিবে এসএসসি পরীক্ষা দিয়ে দিলে এই সার্টিফিকেট তার জন্য কোনো কাজে জীবনে আসবে না অর্থাৎ প্রয়োজনই নেই সিলেভেল দিলেও চলবে প্রয়োজন গরিব মানুষ সাধারণ মানুষ যে পড়াতে পারবে না তার জন্য কারণ সে বলবে যে আমি এই পর্যন্ত পড়ছি এই আমার সার্ভিস আছে এটা সে প্রাউড ফিল করবে তা কাজেও লাগাইতে পারবে এই কারণে আমরা এটাকে করছিলাম এই উদ্দেশ্যটা সফল যখন আমাদের হয়ে যাবে তখন বিবেচনা করা যেতে পারে এখন কিন্তু এটার নেগেটিভলি দেখাটা ঠিক হয়নি কিন্তু কিছু মানুষ টাকা বেশি আসছে তাই ছেলেকে এখানে জোর করে জিপিএ ফাইভ পাওয়াইতে হবে না পাইলে সর্বনাশ হয়ে গেল এগুলো আমার মনে হয় আমাদের একটু বোঝা উচিত উপলব্ধি করা উচিত যে উদ্দেশ্যে আমরা করছি